28 তারিখ রাজ্যে আসছেন বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুদিনের রাজ্য সফরে 29 তারিখ খুমলুঙে জনসভায় যোগ দেবেন তিনি। শনিবার জেপি নাড্ডা সভাস্থলের জায়গার সামগ্রিক প্রস্তুতি এবং বিভিন্ন দিক খতিয়ে দেখতে সে জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং অন্যান্য দলীয় নেতৃত্ব। জেপি নাড্ডার রাজ্য সফর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমবারের মতো সর্বভারতীয় সভাপতি রাজ্যে আসছেন, এটা খুবই গৌরব এবং আনন্দের বিষয়। জেপি নাড্ডার সভায় দলে দলে যোগদান করে প্রধানমন্ত্রীর বার্তা এবং জেপি নাড্ডার বক্তব্য শোনার জন্য জনজাতি অংশের মানুষসহ সবার প্রতি আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। প্রথমবারের মতো রাষ্ট্রীয় অধ্যক্ষ আমাদের ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডা জি এখানে আসছেন, তো আমাদের জন্য এটা অত্যন্ত গৌরবের বিষয় এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে উনি আসছেন, কয়েকবারই এই নিয়ে দুবার ওনার প্রোগ্রাম হয়েছে কিন্তু বিভিন্ন কারণে উনি আসতে পারেননি, এবার সেটা হচ্ছে। তো আমি সমস্ত ত্রিপুরাবাসী বিশেষ করে জনজাতি ভাই বোনদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের যে জনসভা এখানে আগামী পরশু দিন যেটা হতে যাচ্ছে 29 তারিখ, সবাই যেন দলে দলে এখানে এসে যোগদান করে এবং ওনাকে শোনা এবং উনি কী বলছেন জনজাতি ভাই বোনদের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কী কী করেন এবং উনি কী বার্তা দিচ্ছেন, এই বিষয়গুলো জানার জন্য আমি সবার কাছে আবেদন করব যেন সবাই এসে ওনার বক্তব্য শুনেন। কত হাজারের জন্য জনসমাগমের? আমরা তো প্রায় 27 থেকে 28 হাজারের আমাদের টার্গেট আছে, কিন্তু যা খবর আসছে যে চারিদিক থেকে এর থেকে বেশিও লোক আসবে এবং এই যে ময়দান আমরা দেখছি তার থেকে উপচে পড়া ভিড় আমার মনে হয়। সভায় 27-28 হাজারের মতো লোক সমাগমের লক্ষ্য রাখা হলেও এর চেয়ে বেশি লোক সমাগম হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গুরু শরণার্থী 23 বছর ধরে ওরা বিভিন্ন সমস্যায় ওরা ভুগছে, আমরা সবাই জানি রিয়াং শরণার্থী যারা, তাদেরকে এই প্রথমবারের মতো এই ভারতীয় জনতা পার্টির সরকার এখানে যখন গঠন হয় তারপর থেকেই কিন্তু ওনাদের বিষয়ে সবসময় চেষ্টা করেছে তাদের সেটেলমেন্ট করার জন্য এবং কোয়াড্রি পার্টির যে একটা এগ্রিমেন্ট হয়েছে, যারা লিডাররা আছেন বিভিন্ন ওদের যেসব ভ্রু শরণার্থীদের বিভিন্ন সংগঠনের লিডার ওনাদের সাথে কথা হয়েছে, ওনারাও সাইন করেছেন, আমাদের ত্রিপুরা সরকারও সাইন এই ইয়ের এগ্রিমেন্ট করেছেন, ভারত সরকারও করেছেন, সেইভাবে এগ্রিমেন্টের পরে ডিসিশন হয়েছে প্রায় 600 কোটি টাকার একটা প্যাকেজ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এবং সেইভাবে অমিত ভাই শাহাজির উদ্যোগে সেটা সম্ভব হয়েছে। গতকালও আমি মিটিং করেছি এবং একটা ডেডলাইন দিয়েছে এই মাসের মধ্যেই প্রায় 51%-এর মতো অলরেডি সেটেলমেন্ট হয়েছে, 13টা জায়গায় আমাদের নির্ধারণ হয়েছে, 13টা জায়গায় এর মধ্যে 8টা জায়গায় অনেক সেটেলমেন্ট হয়ে গেছে 51%। বাকি যারা ব্রু লিডার্সরা আছেন ওদের সাথে আমি কথা বলেছি, ওনারাও বলেছেন যে 31 অগস্ট পর্যন্ত লাস্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলেছে যারা যারা লিস্ট যেন দেয়, তো সেভাবে ওরা লিস্ট দেবে কালকে বলেছে এবং আশা করি স্মুথলি সব জায়গায় সেটেলমেন্ট হয়ে যাবে। স্যার, 29 তারিখ যে জনসমাবেশ হবে তাতে সিকিউরিটি আর ভলান্টিয়ার্স কী প্রয়োজনীয়তা যেভাবে কী নিয়েছেন? পার্টির তরফ থেকে তো আমাদের ভলান্টিয়ার্সরা থাকবেই, সমস্ত জনজাতি যারা আমাদের মোর্চার যারা আছে মহিলা মোর্চার আছে ওরা থাকবে, পাশাপাশি যাতে আমাদের প্রশাসন থেকে সমস্ত নিরাপত্তা যেন ঠিকঠাক থাকে সেভাবে ওনারা দেখছেন, সেভাবে আমি কথা বলছি। 29 তারিখ এখানে সমাবেশ করে জনজাতিদের জন্য একটা কোনো রকম মানে বার্তা দেবে বা কি? না, সেটা উনি আসলে তখনই বোঝা যাবে কি বার্তা দেবে না দেবে, এখন আগাম কি করে বলি আমি, লেট হিম কাম। সভায় দলের ভলান্টিয়ার এবং মহিলা মোর্চার কর্মীরা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সুষ্ঠু সভার সামগ্রিক দেখভালের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।